খড়গপুর থেকে মোড়গ্রাম ভায়া নলহাটি রামপুরহাট ন্যাশনাল হাইওয়ে 14 নম্বর সড়কটির নতুন আপডেট চলে এলো। বন্ধুরা, খড়গপুর থেকে মোড়গ্রাম ভায়া নলহাটি রামপুরহাট যে রাস্তার প্রস্তাব, সেই রাস্তার কিন্তু ডিপিআর ম্যাপ চলে এলো এবং আজকে থাকছে সম্পূর্ণ আপডেট এই রাস্তাটি সম্বন্ধে। প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুরা, চলে এসেছি আজকে একটি গুড নিউজ নিয়ে। খড়গপুর থেকে মোড়গ্রাম ভায়া নলহাটি রামপুরহাট হয়ে যে রাস্তাটি আসবে NH14, সেই রাস্তার একটি বিগ আপডেট চলে এসেছে। তো ডিপিআর ম্যাপ বেরিয়ে গেছে এই রাস্তার। তো আজকে আপনাদেরকে ডিপিআর ম্যাপ দেখাবো এবং খড়গপুর থেকে মোড়গ্রাম সংক্ষেপে কোন দিক দিয়ে যাবে, তো ভায়া হয়ে কত নম্বর সড়কের ওপর দিয়ে কোন দিক দিয়ে যাবে, সেদিক দিয়ে তো ডিপিআর ম্যাপ তো আছে। তার সঙ্গে আপনাদেরকে সংক্ষেপে এই রাস্তার বিস্তারিত আজকে জানিয়ে দেওয়া হবে। তো এই সম্বন্ধে ভিডিও আমি প্রায় এক মাস আগে একটি করেছিলাম, যে ন্যাশনাল হাইওয়ে 14 নম্বর সড়ক সম্বন্ধে। তো আজকে আবার কিন্তু চলে এলাম এই রাস্তাটির নতুন আপডেট নিয়ে। তো খড়গপুর থেকে মোড়গ্রাম NH116A আর একটি রাস্তা ছিল, সেটা কিন্তু নলহাটি রামপুরহাট দিয়ে না, ওটা খড়গপুর থেকে মোড়গ্রাম, ওটা আলাদা ভায়া হয়ে আসবে। কিন্তু খড়গপুর থেকে মোড়গ্রাম নলহাটি রামপুরহাটের যে রাস্তার যে দশা, যে একেবারে মানে রাস্তা খারাপ অবস্থা, সেই অবস্থা তো আপনারা জানেন, সেদিক দিয়ে চলাফেরা করা একদমই মুশকিল। তো সেই রাস্তাটি কিন্তু হতে চলেছে। তো সেই রাস্তা হলে যে কত মানুষের উপকার হবে, তো আজকে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া যাক। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে 14 নম্বর যে সড়ক, সেটা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, ইট রানস ফ্রম মোড়গ্রাম টু খড়গপুর ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল NH14। তো রাস্তাটি মোড়গ্রামের যে NH12 ওল্ড NH34 সেইখান থেকে স্টার্ট হচ্ছে এবং মোড়গ্রাম দেখতে পাচ্ছেন যে মোড়গ্রাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং নলহাটি রামপুরহাট, যেটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের ওপর দিয়ে চলে যাচ্ছে একদম খড়গপুর। তো বন্ধুরা, রাস্তার ডিপিআর ম্যাপ দেখাবো এবং এই ডিপিআর ম্যাপ কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে চলুন আরও একটু বিস্তারিত এই রাস্তা সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই নতুন রাস্তা কোন রাস্তা ক্রস করে যাবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে SH7 নলহাটি এবং SH11 মোহাম্মদ বাজার, SH6 সুরি, তারপরে SH14 দেবরাজপুর এবং দেখতে পাচ্ছেন যে NH19 অ্যাট পাঞ্জাবি মোড় এবং SH8 ফ্রম গঙ্গা জলঘাটি টু বাঙ্কুড়া এবং SH9 ফ্রম বিকনা টু গোবিন্দপুর এবং SH2 এছাড়াও SH4 এবং SH7 মেদিনীপুরে যেয়ে কিন্তু খড়গপুরে অ্যাড হচ্ছে। তো বন্ধুরা, চলুন এই রাস্তার ডিপিআর ম্যাপ দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে মোড়গ্রাম NH12 যে মোড়গ্রাম, সেখান থেকে স্টার্ট হচ্ছে এবং যে নতুন রাস্তা NH14, তো সেটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে লোহাপুরের পাশ দিয়েই কিন্তু একদম চলে যাবে নলহাটি। তো নলহাটি থেকে চলে যাবে রামপুরহাট, তো রামপুরহাট দিয়ে ভায়া হয়ে একদম চলে আসছে এই রাস্তা দেখতে পাচ্ছেন। তো তারপর চলে আসবে মালাপুর এবং মালাপুরের পর আরও যে সমস্ত জায়গাগুলো আছে সম্পূর্ণ মানে নাম দেওয়া সম্ভব না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে দুবরাজপুর এবং এভাবেই কিন্তু চলে আসছে একদম এই যে মেদিনীপুরের খড়গপুর, তো সেই খড়গপুরে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এই রাস্তার বর্তমান আপডেট, ডিপিআর ম্যাপও বেরিয়ে গেল এই রাস্তার। তো দেখতে পাচ্ছেন যে রামপুরহাট নলহাটি যে ভায়া হয়ে চলে আসছে এই রাস্তা, তো সেই রাস্তার ডিপিআর ম্যাপ পর্যন্ত বেরিয়ে গেছে। কিন্তু মানে সমস্ত ডিপিআর ম্যাপ এই ভিডিওতে আমি দেখালাম না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিপিআর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোন দিক দিয়ে মানে ছোটোখাটো জায়গাগুলো সমস্ত আপনারা ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো সম্পূর্ণ যদি দিতে যায় তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য শর্ট করে ছাড়লাম, আপনারা সেখান থেকে ডিপিআর ম্যাপটা একটু ডেফিনেটলি দেখে নেবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তীতে নতুন কোনো আপডেট যখন আবার আসবে দেওয়া হবে এই চ্যানেলে। সকলকে অসংখ্য ধন্যবাদ।